আল্লাহ প্রশংসা করতেছি যে তিনি আমাদেরকে যোগদান করার তৌফিক দান করেছেন, কেননা আল্লাহ তাআলা যাকে সুযোগ করেন তিনি সুযোগ পান। কাজে আমরা এই সুযোগ পেয়ে আপনার কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠে কবুল করেন। সেই সাথে আপনারা যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছে আমরা আপনার করব যে মেহরবানি করে আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত আপনারা বসবেন, উপভোগ করবেন, এবং ইনশাআল্লাহ আপনারা যদি উৎসাহ দেন, আগ্রহ দেন, তাহলে এই প্রোগ্রামগুলি আমরা ভবিষ্যতে আরও সুন্দর করে আরও ব্যাপকভাবে করব। বিশেষ করে এর পরবর্তী প্রোগ্রাম কিন্তু আমাদের ঈদ উপলক্ষে আসবে, তাই না? এই চার কিছুদিন পরে রমজান আসবে, রমজানের পর ঈদ হবে, গত ঈদের প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ছোটখাটো একটা ভালোই করছিলাম, কি বলেন আপনারা? থেকে দূরে কাজে মনটাকে একটু আনন্দ দিয়া মনটাকে একটু রিল্যাক্সের মধ্যে রাখা কি করতে হবে, যে আমরা এবার গুণ দেখি সেই সাথে আলাদা জীবিকা অর্জনের মাধ্যমে সময়টা অতিবাহিত আপনাদের কেউ হ্যাঁ আলোচনা সমালোচনা পর্যালোচনা থাকবে, কিন্তু গঠনমূলক যদি করেন তাহলে সেটা অনেক সময় আমাদের সংশোধনের জন্য কি হয় এই আমাদের সংসদ সংশোধনের জন্য আমার তো পরিকল্পনা এবং জাগে মনে আসা লাগে যে সারা জেদ্দাতে যত গ্রেন কোম্পানি আছে এর মধ্যে দেখলে হয়তো আমার স্যালারি দিতে সবচেয়ে বেশি পেয়ে, কিন্তু উত্তরটা মনোবলটা হ্যাঁ এটা সবার চোখে আমরা থাকতেছে। আপনারা কি বলেন? অনেক হয়তো চিন্তা করবেন মানুষ মনে আবার টাকা পয়সা চিন্তা না, আমি আপনার সাথে অনেক দিন যাবো, আমি যেরকম আপনাদেরকে ভালো করে চিনি আপনারাও হয়তো একটু একটু আমাকে এতদিনে আন্দাজ করতে পারতেছেন যে না উনি কিরকম বা কি অবস্থা। কলকাতা হলে আমি আপনাদেরকে আপনারা যেরকম আমাদেরকে ভাইয়ের মতো মনে করেন, বন্ধুর মতো মনে করেন, আমরাও আল্লাহর বাস্তে একজন আরেকজনকে কি করে মহব্বত করে, তা আমরাও চাই যে এটা কোন রাজনৈতিক মহব্বত না, এটা কোন ওই পাড়া প্রতিবেশীর মহব্বত না, এটা একজনের সাথে আরেকজনের মেয়ে যে মহব্বত ছেলে কেউ হবে এরকম মহব্বত, এটা হলো দিনের রাস্তা, হ্যাঁ ওই দিন হতে পারে পরবর্তী পর্যায়ে। তা আমরা এখন আলোচনা ভূমিকা লম্বা করতে চাই না, আপনাদের আমাদের যিনি মুহতারাম মেহমান সাহেবী আকব শরীফ ওনার সাথে আলোচনা শোনার জন্য আমরা আপনাদের ওনার কাছ থেকে আলোচনা শোনার জন্য মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি। এখন সম্মানিত দিদি ভাইরা, এখন আপনাদের সামনে মূল্যবান ইসলামী বক্তব্য ধর্মীয় আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেম গবেষক লেখক শেখ আল্লামা ইয়াকুব শরীফ শাকির মাহমুদ। তিনি ইসলামিক এডুকেশন ফাউন্ডেশন হাফান ডিস্ট্রিক্টে কর্মরত, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশেও মাশাআল্লাহ অমির আলী এবং আলিয়া লাইনে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। আমরা আল্লাহর আলমের কাছে চার দিকে কামনা করি এবং সেই সাথে আমাদের সামনে আলোচনা পেশ করার জন্য তার কাছে অনুরোধ থাকছে। আলোচনা করবেন শায়খ মাওলানা ইয়াকুব শরীফ শাকির মাহমুদ। আসসালামু আলাইকুম।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمدكم ونستعينكم ونستغفركم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا. من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما تدعون فيه إلى الله. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم، إلى آخر الآية. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وانظروا نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. الحمد لله আল্লাহ পাকে অত্যন্ত মেহরবানি যে আমরা দিনই আলোচনা শোনার জন্য এবং আমাকে দিনই আলোচনা করার জন্য আমার সর্বপ্রথম আল্লাহ আল্লাহকে সুন্দর জ্ঞাপন করি যে আল্লাহ মেহরবানিতে আমরা সকলে আমরা দুনিয়াতে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। এবং আমি সুবিধা জ্ঞাপন করি শেখ মশকুর অনুষ্ঠানে, যার প্রচেষ্টায় মাত্র তাহলিক হামরা জিদ্দার অফিসের মাধ্যমে আমাকে প্রায় 1400 কিলোমিটার দূর থেকে তারা এখানে এনে আপনাদের সামনে বক্তব্য পেশ করার জন্য যে ব্যবস্থা করেছেন আল্লাহ আলমী, শেখ এবং মাত্র মুদির এবং মুসাইদ সকলকে আমার কাদা কাদান করুন। আপনারা সকলে জানেন যে বাতির নিচে অন্ধকার থাকে, আবার এখানে 10টি বা 15টি বাতি আছে, আবার বাতি দিলে কি আলো হবে, ঠিক কিনা? তো আপনারা এখানে তৈরি প্রতি সপ্তাহে আওয়াজ শোনেন শহীদদের কাছ থেকে, তো আমার কাছ থেকে আওয়াজ শোনা তো আমি মনে করি না। তবুও পূর্ব জাগিদ রাজির প্রত্যেক নতুনের মজা গান আলাদা থাকে, হয়তো কিছু নতুন জিনিস হয়তো আমার মাধ্যমে শুনবেন, হয়তো তাদের কাছ থেকে শোনেন নেয়। কিন্তু তারা যেহেতু প্রতি সপ্তাহে বাস করেন, আমি মনে করি না আমাদের প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ। তবুও দরকার আছে, কারণ একজন মুসলমান একজন মুমিন ব্যক্তি যখন আল্লাহ পাকে জিকির বা আয়াতসমূহ পাঠ করা হয় তখন অজিলাত পুরোপুরি তাদের দিন কাঁপে এবং তাদের ইমান বৃদ্ধি পায়, ঠিক কিনা? তো সেই প্রেক্ষাপটে আমরা যে সম্মেলনের ব্যবস্থা করেছে শেখ সাহেবরা, তো আসলে এটা মাঝে মধ্যে দরকার আছে, মাঝে মধ্যে আমরা আশা করি সম্মিলিতভাবে আলোচনা শোনার জন্য এটা আসলে দরকার আছে। তো যাক, আল্লাহ আলমিনের কাছে দোয়া চাই আল্লাহকে তুফিক দান করলে ইনশাআল্লাহ আমাদের সম্মুখে সংক্ষেপে আমি কিছু আলোচনা করব আল্লাহ পাকের ভয় সম্পর্কে, সীমা সম্পর্কে, মত সম্পর্কে, এ সম্পর্কে সেটা আমি সংক্ষেপে টালতে পারবো না, এখন তাদের সময়ে আলোচনা করা যাবে না। সম্মানিত ভাইরা মা, আপনারা জানেন যে আমাদের শরীরে যে টুকরা আছে সেটার নাম কি ভাই? আমরা কথা দিলাম প্রশ্ন করলে সেটার নাম মন, ঠিক কি না? তাও যেটাকে বলা হয় আছে, এটা তো ঠিক থাকে সমস্ত বলি কি ভাই, এবং এটা যদি কি নষ্ট হয়ে যায় তখন কি সমস্ত বলি কি আলা, সেটা কি সেটা কি দিল বা মন? আমার অবশ্য বলি যে আপনার মন না খারাপ কেন,
বংশের চেহারা মধ্যে কিন্তু সেটা ভাসে ঠিক না যখন মানুষের কোনো বিপদ বা কোনো মুসিবত বা কোনো খুশি তো প্রত্যেকে দেশে মানুষের চেহারা মধ্যে ভাসে এটা একমাত্র মন থেকে হয় মনটা যেরকম আমাদের দেশে রাষ্ট্র হচ্ছে মারা গেলেন রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের প্রতিনিধি ঠিক না মনটা সমস্ত শরীরে কি ভাই মন চাইলে কি আপনি আল্লাহ পাক ব্যবহার করতে পারবেন নাকি পারবেন না পারবেন না ভাই মন চাইলে কম বল ছেড়ে ফজর নামাজ করতে পারবেন না ভাই মন চাইলে আপনার ভালো কাজ করতে পারবেন না মন চাইলে আপনারা হজ করতে পারবেন না মন চাইলে জাকাত দিতে পারবেন না মন চাইলে যে কোনো কাজ আপনি করতে পারবেন সেটা কিসের ব্যাপার মনটা সমস্ত শরীরে কি হ্যাঁ এবং এই দিল বা মন শক্ত হয় কোন কারণে কি কি কারণে মানুষের দিল শক্ত হয় এই দিল শক্ত হওয়ার কারণে মানুষ আল্লাহ থেকে রাসূলের অনুসরণ থেকে কবর আজাবের ভয় থেকে আখিরাতের স্মরণ থেকে মানুষকে বিমুখ করে এই কয়েকটা জিনিস বলবো এরপর আল্লাহ ভয় সম্পর্কে ইনশাল্লাহ বলবো ইনশাআল্লাহ আমাদের সুখে না আমার ছোট ভাই বলছে প্রশ্ন আছে এখন প্রশ্নের উত্তর দিতে পারলে কি পুরস্কার দেওয়া হবে আপনাকে ইনশাআল্লাহ জি আলোচনা মাঝে ইনশাআল্লাহ তো আপনার সকল ধৈর্য ধরে বলবেন ইনশাআল্লাহ কি ভাই বলবেন না কথা বলবেন না ভাই আমার কথা ভালো হবে না আপনার কথা গাবা মনটা আমার যদি আসল হয় মনটাকে আমরা কোথায় দিয়ে আসে কোন এই মন্দিরে এটা এমন একটি মজলিস এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের পরে যে অনুষ্ঠানের চতুর্দিকে হাসাতুল মালাইকা ফেরেশতারা ব্যস্ত হয়ে আছেন অনেক লম্বা হাদিস আল্লাহ পাক জানা সে জিজ্ঞাসা করে কোথা থেকে তোমরা আসবে অনুষ্ঠান করে তো জিজ্ঞাসা করবেন অমুক জায়গা থেকে আসছি অমুক প্যান্টের দিকে তারাকে আমাকে দেখেছিল না না দেখে কে তারা বিশ্বাস করে তোমরা আলোচনা করেছে প্রত্যেকটা মানুষ পাপি সেই পাপ মুছানোর জন্য সকলেই চেষ্টা করে না করোনা ভাইয়া পৃথিবীতে বহু ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অগ্নিপূজক নাস্তিক সকলে চায় কি আল্লাহকে সকলে বিশ্বাস করে যদি বাহ্যিক কি নাস্তিকটা কি বলে দেয়ালে দেওয়ার আল্লাহ বলতে কেউ দাঁড়িয়ে কিন্তু আসলে কি বিশ্বাস করে কমরে নাস্তিক মারা গেলে কি জানা যাবে চেষ্টা করে কিনা করে চেষ্টা করে কিনা বিশ্বাস করে তো পৃথিবীতে যত লোক আছে চাই সে হিন্দু হোক চাই সে বৌদ্ধ হোক চাই সে খ্রিস্টান হোক ইহুদি হোক অগ্নি পূজারি হতে কেন সকল ধর্মের লোক সকল ধর্মের লোক আল্লাহতে বিশ্বাসী আবার স্বর্গে যাওয়ার জন্য কি সকলের প্রত্যাশা নরক থেকে বাঁচার জন্য আগুন থেকে বাঁচার জন্য সকলের আশা সেই আশা কি পূরণ হবে কিভাবে পূরণ হবে নাকি এমন তো দেন না কি পূরণ হবে সকল ধর্মের লোক কি স্বর্গে হেভেন যেতে নরক থেকে বাঁচতে কিন্তু বাঁচতে পারবে না ইন্নাল দীন ইন্দাল বাহিল নিশ্চয় আমার নিকটে মনোনীত ধর্ম কি ভাইয়া কি বলছিলাম আমি কোন প্রসঙ্গে কথা গেলাম যে যে আমরা ইচ্ছা করলে আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা সকলে কি মুসলিম হতে পারবো না কি পারবো কিনা বলে যদি আমরা ইচ্ছা করি সকলে হাজির হতে পারবো কিনা কিসের ধর্ম
ইনি রাষ্ট্রপতি আমার হাত পা চক্র কর্ণ সব কি ভাই প্রজা হ্যাঁ প্রজা মন্ত্রী হ্যাঁ প্রধানমন্ত্রী কি বল আর এই কাফিল জসদ মুবা ইলা সরহাল সরহাল জসদ কর্ণ হ্যাঁ আল্লাহ কত আল্লাহ শিখেছেন যে নিশ্চয় সেরে মধ্যে কি আছে কি টুকরা আছে ইলা সরহাল সরহাল জসদ কর্ণ এই টুকরা যদি ঠিক হয় সমস্ত বডি কি একদম এমন একটা ছবি আসছে যে ছবিকে আমরা কখনো দেখি নাই তারপর মনে হয় আরো আউট থেকে ক্যাম্পের কি জানাইতে পারবো ঠিক না ভাই ঠিক না কিন্তু আমরা ধর্মের কথা ইসলামের কথা শুনতে রাজি হয় না এটা মন চাই না এ মন এ দিন শক্ত হওয়ার একমাত্র কারণ কিছু কারণ আছে গাফলা অবহেলা আরে মরার পরে কি হবে মৃত্যুর পরে কি হবে দেখা যাক কি হয় কবর খুঁজতে কাউকে পাওয়া যায় না কি না হবে হ্যাঁ ঠিক কিনা হাড্ডি অসহায় পাওয়া যায় না মানে একটা পরিহার ভাব আর কি অর্থ আমল এমনকি লম্বা আশা লম্বা আকাঙ্ক্ষা এটা মানুষকে দিন থেকে দূরে সরে ফেলে লম্বা আকাঙ্ক্ষা কোথায় যাবেন ভাই প্রথম তো যাবেন বলে 50, 60, 70, 80, 90 প্রত্যেক মাসে টাইমকে একদম একদম কি রাষ্ট্রপতি দিল্লি বসে মারা গেলেন 85 বছর বয়সে যেদিন তার কি আয়ুষ্কার সেদিন তার নেয়া সম্প্রতি ভাই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি চলে গেলেন আমরা যাবো না কিন্তু আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসবাস করি লম্বা আশা এই কারণে কি আমাদের অন্তরে কি দিনের আলো কোরআন হাদিসের জ্ঞান আল্লাহর ভয় দুদকের ভয় খবর আদমের ভয় আমার ঢুকে লম্বা আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষা আসা মতো কেউ কি ভাই কেউ আর কি আদম মুরা কবদিল্লাহ আজাল আল্লাহ থেকে মানুষ দূরে আল্লাহ থেকে সম্মত মানুষ দূরে সেই কারণে কি মানুষ মানুষের অন্তর কি ভাই কঠিন হয়ে যায় শক্ত হয়ে যায় আল্লাহ থেকে মানুষ কি সম্মত কি আমরা বাংলাদেশের মানুষ ঠিকই না আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের মানুষ নামাজের সংখ্যা আমরা 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 কিরকম আছি একদম নগণ্য এর কারণ কি যে আমার আল্লাহ প্রতি ভয় নাই আমার কি খবর আলাদা ভয় নাই দুদকের আলাদা ভয় নাই আল্লাহ থেকে সম্পর্কে আমার দূরে আরো কি কেন শক্ত হয় যে নামাজ না করার কারণে এসব করে সাহায্য সন্ধ্যা কাল করবো ইনশাআল্লাহ আর কি হারাম মাল উপার্জনের মাধ্যমে কি মানুষের মন শক্ত হয়ে যায় কাল কাজ ফুল হারাম হারাম মাল উপার্জন করলে মানুষের অন্তর কি শক্ত হয়ে যায় আর কিসের মাধ্যমে সেটা ঘুষ হোক অথবা কি সুদের মাধ্যমে হোক বর্তমান তো সুদের আমার জায়গায় বর্তমানে সুদ একেবারে সময় কি একদম পাশা যে সুদের গুণা নিম্নমানের গুণা মাকে বিবাহ করা বলেন নাউজুবিল্লাহ আর এই সুদ অথবা কি আমাদের সমাজে একদম
মহরাজ হচ্ছে ভাইয়া মূল কথা হলো এই সমস্ত কারণে কি মনুষ্যের অন্তর্কি অন্তকাল আছে অনুকূল আর অনুকূল বিক্ষুরিয়া মানে তেরালু বিহা মানে দুনিয়াকে কি প্রাধান্য দেয় দুনিয়া যে খুঁটি কারণ আছে এটি আসলে আমার খুঁটি আরে দুনিয়া ঢুকার কারণে কি আমি কি আমার মন কি ভাই সব করে দাও আল্লাহ পাক বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইউ ওয়ালা দুনিয়ার জীবনই খেল তামাশা ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর দুনিয়ার জীবনই কি ঢুকার জীবন আরে ঢুকাই করে কি ভাই সব হারাইছে এই যে মানুষের মন এই যে মানুষের দিল শক্ত হচ্ছে বা হয়ে যাচ্ছে এই কারণে কি মানুষের মন দিল শক্ত হচ্ছে আরো কি নিশানের মন মৌতকে ভোলার কারণে মানুষ মৃত্যুকে স্মরণ করে না মৃত্যু মানে কি এটা নর্মালি ব্যাপার আমার ভাই আমার বোন আমার মা আমার হ্যাঁ আর কিছু মারা গেল তাকে মাটি দিয়ে আসলাম বাস সামনে একটু পানি এখান থেকে বের হলো বের করে গাড়ি দিয়ে এসে এখানে সবচেয়ে মূল কারণ কি দিচ্ছে আমি বউ মৌতকে মৌতকে মানুষ ভুলে যাবে আবার কম কবর থেকে মানুষ কি বলো কবর দারু আখরা মানে কবর তো ভুলবে আবার কি আখরা তো ভুলবে তখন কি মশলা মত দিয়ে তোমা কাজ করে তোম ফাহিয়া কাল ইতারা আও অসন্ত ফাসওয়া আল্লাহ কি বলেন অতপর তোমাদের অন্তর কি ফাহিয়া কাল ইতারা পাথরের পাথরের মত আও অসন্ত ফাসওয়া এষ্ট বেশি কি সত্য এই অন্তর দিয়ে তোমার হাদিসের আলো ঢুকে না এরেন ঢুকে না জ্ঞান ঢুকে না কারণ কি যে বিশ্বাসের কি আমাদের ত্রুটি আছে আল্লাহর ভয়ের কি আমাদের ত্রুটি আছে সেই কারণে কি ভাই আমাদের অন্তরে কি হ্যাঁ আল্লাহর ভয় ঢুকে না মন কি সদা সর্বদা কি সত্য এই মনকে সত্য থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে না কি হবে না ভাই নাকি আমরা এভাবে মন সত্য করে লাস্ট পর্যায়ে আমাদের ফিনিশে মনে কবরস্থান নাকি ভাই সেই কবরস্থানে চলে যাব কি আমরা এভাবে যাব নাকি কিছু আমরা আমাকে গ্রাস করে নিয়ে যান এটা চিন্তা করলে অবশ্যই আমরা দিনের প্রতি ধর্মের প্রতি কুরআন এবং হাদিসের প্রতি শিক্ষার প্রতি আমরা অনুরাগী অবশ্যই হইতাম তো আমাদের সকলে প্রত্যাশা আছে কিনা আমরা ইনশা আল্লাহ কোরআন এবং হাদিসের আলোকের মাধ্যমে আমরা কি জীবন করতে চাই কি জানা ভাই বলেন চাই কিনা বলেন সবাই আমরা চাই যদি আমরা কোরআন হাদিসের আলোকে জীবন করতে চাই তাহলে অবশ্যই আমার মনটাকে একটু নরমের দিকে অগ্রসর হওয়া দরকার করা দরকার সেটা কি মন নরমের জন্য আপনি হয়তো মাঝে মধ্যে ওয়াজ শুনলেন কত ইসলাম ইসলামের কেসার শুনলেন কত ভাগে আপনি বই পুস্তক পড়লেন কত ভাগ কোরআন তেলাওয়াত করলেন কত ভাগে কোরআন শরীফের আয়াত আপনি তর্জমা বাংলায় আপনি তর্জমা করলেন এতে করে কি হ্যাঁ যদি আপনি হাদিসের চর্চা করেন কোরআন হাদিসের চর্চা করেন তখন কি মন আপনার কি হবে জি আবার কোরআন হাদিসের চর্চা করলে কি আপনার জন্য কি আছে ফজিলত আছে না ভাই হ্যাঁ আপনারা যদি দিন শেখার জন্য ঘর থেকে বের হন আপনি যদি মসজিদে আসেন অথবা সাহেবের কাছে যান যেখানে তো যান মান সালাকা তারিকান ইয়ালতামি সুফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলা জান্নাহ হ্যাঁ যে আসছে যে ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি দিন শেখার জন্য মান সালাকা তারিকান ইয়ালতামি সুফিহি ইলমান দিন শেখার জন্য সে বের হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেন সুবহানাল্লাহ আবারবা মানুষের আফার আল্লাহ পাক বহুত কিছু রাখলেন কিন্তু মানুষ আপনাকে গ্রহণ করতে কি আল্লাহ পাক আমাদের ব্যবসার জন্য অনেক ব্যবস্থা রাখলেন যেই ব্যবসাতে লাভ আছে সেই ব্যবসা কিন্তু আমরা করতে রাখি যতক্ষণ
আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে আমি খুব মানি কিন্তু আমি কাজের বেলা কি কাজের বেলাকে আমি পরিণত করি আপনাদের কোম্পানিতে কাজ করেন ভাইয়া যদি আপনারা অন্যদিন কাজ না করেন তাহলে কোম্পানি আপনাকে বেতন দিবে বলেন কারণ হক কোম্পানি হক কি আপনার উপরে সেটা আপনি জ্ঞাত থাকবে আবার আপনি এক মাস কাজের পরে কি আপনার হক আছে কিনা বলেন যদি বেতন না দেন এক মাস দুই মাস তিন মাসের বেলা কাপড় সকলে সকলে মিটিয়ে দিন আল্লাহ কোন টাকা এটা এটা দুনিয়ার কথা কোম্পানি হক আপনি আদায় করলে কি আপনি বেতন পাবেন আর আদায় না করলে আপনি বেতন তো আপনি আল্লাহ পাককে খুব ভয় করেন আপনি আল্লাহ ভীরু কি হ্যাঁ মনে মনে আপনাকে বানিয়ে নিলেন কিন্তু আপনি কাজের বেলায় কি নাই কাজের বেলায় কি আমরা কি শূন্য আল্লাহ পাক কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون এখানে আল্লাহ পাক ইমানদার ইমানদারগণকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এখানে সাধারণভাবে কি আল্লাহ পাক আমরা বিশ্বাস করেছি আল্লাহ কোন সত্য নাই আমরা বিশ্বাস করেছি আল্লাহ আমার প্রভু কিনা ঠিক কিনা ভাই আমরা বিশ্বাস করেছি আল্লাহ কি সমস্ত ইবাদতের মালিক আমরা বিশ্বাস করি আল্লাহ পাক সমস্ত পৃথিবীকে কি পরিচালনা করেন তাই কি আমরা বিশ্বাস ভাই কি বিশ্বাস করি আমরা বলেন বলি কিনা বলেন সকলে আমরা বিশ্বাস করি আমরা একটু আগে মশা বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ রাব্বিল আলামিন কার জন্য ভাইয়া সব রকম শাসন ইমানের যে ব্যাপার রয়েছে ইমানের যে ব্যাপার সেটা কালবের সাথে সম্পর্ক হ্যাঁ মুমিন আমরা বিশ্বাস করি বিআল্লাহ খালিকুনা নিশ্চয় আল্লাহ আমাদের খালেক এবং তিনি আমাদের রিজিক দেন বিশ্বাস করি বলেন বিশ্বাস করি নিশ্চয় আল্লাহ আমাদেরকে মারবেন আল্লাহ আমাদেরকে জীবিত রাখেন হ্যাঁ তিনি আমার সব কিছু ব্যবস্থা করেন এটা কি মনের ব্যাপার আমরা কি বিশ্বাস করেছি ইমানদার বলে দাবি করি কিন্তু ইসলাম কে আপনাকে প্র্যাকটিক্যাল করতে নিয়ে যান ইসলাম আপনাকে প্র্যাকটিক্যাল ফিরতে নিয়ে যায় আমরা যখন আমাদের ইসলামিক সেন্টারগুলোতে মুসলমান বাড়ায় ওই মুসলমান যদি আপনাদের মসজিদে না আসে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এরপরে কি আসলে কি ইসলাম গ্রহণ করছে কি ভাইয়া ইসলাম গ্রহণ করিস না তুই তুই দূরে যা তুই আমাদের কাছ থেকে সরে যা ইসলাম প্রকাশ্য যখন আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন যখন আপনি বললেন নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন আপনি সাক্ষ্য দিলাম আল্লাহ তাআলা কোনো সত্য মাবুদ নেই আল্লাহ তাআলা কোনো সত্য মাবুদ নেই পৃথিবীতে এবং আমি ইহাও সাক্ষ্য দিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা রাসূল তখন যখন আমি সাক্ষ্য দেওয়ার পরে মুয়াজ্জিন ডাকে হাইয়াল সালাহ আসো নামাজের দিকে হাইয়াল ফালাহ সকল নামাজের দিকে তখন মুসলমান ঘরে বসে থাকতে পারে না কি পারে ভাই বলেন
কিভাবে আমার পারে আপনি কথা বলতে কেন তখন মুসলিম ঘরে বসে থাকতে পারে না ইসলাম প্রকাশ্যের নাম ইসলাম আল ইসতিসলাম ইসলাম আত্মসমর্পণের নাম ইসলাম ঘরে বসে থাকার নাম নয় মুসলমান হয়েছি মুসলিম হয়েছি মুসলমান দাবি করলাম আমি আজান হওয়ার পরে আমি মুসলিম ঘরে বসে থাকতে পারি না ইসলাম প্রকাশ প্রকাশ আল্লাহ দেন তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন হে ইমানদারগণ তোমরা ভয় করো তাকে ভয় করো তোমরা ইত্তাকুল্লাহ হক তুকাতিহি ভয় করার মতো ভয় মোমেন লেখে তাহাক দেওয়ার পরে ভয়ের কথা বললেন আবার কি মুসলমান না হয়ে কেউ মৃত্যু করার ইসলাম কি জিনিসের নাম ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমাল বিল আরকান ইসলাম কি জিনিসের নাম ভাইয়া আমার কথা কি জিনিসের নাম কি জিনিসের নাম মুখে আমরা সকলে বলেছি আসসালামু আলাইকুম জি আর কি ওই যে বললাম প্রধানমন্ত্রীর সাথে কি হ্যাঁ যেতে হবে কাস্তুর বিল জানান আমাল বিল আরকান ঠিক আছে যেতেই হবে তার মানে মুসলমান বলা যাবে না মুসলিম মুমিন বলা যাবে এটা হচ্ছে আসলে নতুন সাল তো আল্লাহর ভয় আমার প্রভু আমার সৃষ্টিকর্তা আমার রব আমার খালেক আমার মালিক আমার রাজ্জাক আমাকে মারবেন আমাকে জীবিত রাখেন আমার রূপ মুক্তির ব্যবস্থা করেন সব কিছুর ব্যবস্থা যদি আল্লাহ হয় ইবাদত কার করতে হবে ভাইয়া কার করতে হবে আমরা তো আল্লাহর ইবাদত ছেড়ে আল্লাহকে বন্ধু বলে স্বীকার না করে তাকে আমরা মানি যে আমাদের কি প্রকাশ্য শত্রু কে দেবা ইবলিস জি মানুষ একচুয়ালি মানুষ মানুষ দুর্গকার ভাই মানুষ দুর্গকার এক প্রকারের মানুষ কি ভালো আর এক প্রকার কি ভাই দুইটা পদে ওই তো ভালো আপনি আল্লাহ কি ভাই পূর্ণ ঠিক কিনা হয় আপনি মুসলিম আর না হয় আপনি কি বাস হয় মুসলিম আর না হয় আপনি কাফের হয় আপনি ভালো আর না হয় আপনি কি মন্দ আল্লাহ কোন বলেন নাই মুসলিম কয়টা পদে সম্বন্ধে ভাই الله أكبر مشير بلال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا মানুষের কাছে গিয়ে অনেক সময় আসে না যখন মানুষ কিছু ছিল না হ্যাঁ ভাই আগে চিন্তা করে কিছু আমি কোন দিকে অসম্ভব আমি বুঝতে পারছি না বুঝছি নি একটা কথা বলে যে সর্বঙ্গে ঘা ওষুধ দিব কোথায় আমাদের সর্বঙ্গে কি হ্যাঁ ওষুধ দেওয়া টাকা নেই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই মানুষ যদি চিন্তা করে মানুষ যদি শেখবার চিন্তা করে যে আমাকে এত সুন্দর নিয়ামত দিয়া আমাকে এত সুন্দর নিয়ামত দিয়া আমাকে এত সুন্দরভাবে তিনি দ্বারা কৃপার আবার তুমি তোফে দিলেন তিনি আমাকে এত সুন্দরভাবে বাড়াইলেন এত সুন্দর সুন্দর সুনাম দেহ দিলেন এত সুন্দরভাবে আমাকে জীবন পরিচালনার ব্যবস্থা করলেন যদি একবার মানুষ চিন্তা করে তাহলে আল্লাহকে পাও কি কঠিন না শহর ভাইয়া কি বাস সদা কঠিন আজকের মাহফিল থেকে ইনশাআল্লাহ আমরা অঙ্গীকার নিব আমরা সকলেই অঙ্গীকার বদ্ধ হব ইনশাআল্লাহ আমরা সকলেই পিওর একদম মুসলিম হয়ে ইনশাআল্লাহ আমরা কবর দেশে যেতে চাই ইনশাআল্লাহ কি রাজি আছেন আপনি বসেন একটু কথা বলতে আমাকে ইনশাআল্লাহ বসে দিত চোদ্দ সঙ্গে নতুন থেকে আসছি ভাই একটু মনটা খুলে কথা বলতে দেয় একজন মানুষ যদি মানুষ আল্লাহ পাকে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে দেখে দুনিয়াতে পড়ায় যদি চিন্তা করতো একজন মানুষ
আল্লাহ পাক তাকে যত নিয়ামত দান করলেন আল্লাহ আপনার শুনে দিকে একবার দেখেন তো ভাই আল্লাহ পাক কি বলেন ওফিয়ায় আনফুসিকুম আফালা তুবসিরুন তোমার নফস থেকে একবার দেখো তোমার আত্মা থেকে একবার দেখো কত সুন্দরভাবে আমার গঠন করা হইয়া কত সুন্দরভাবে বানাইছেন যেখানে চোখের মধ্যে সেখানে কি চোখ যেখানে দাঁতের মধ্যে সেখানে কি দাঁত যেখানে জিহ্বার প্রয়োজন জবানের মধ্যে সেখানে জবান আমার খাবারের সময় এমন একটা ইন্দ্রিয় দান করলেন ভালো মন্দ কি এটা কি উপযুক্ত না খাবারের কত সুন্দর ভাবে আল্লাহ পাক হ্যাঁ যদি অন্ধ হইতেন কেউ কি আসতে পারতো যারা কি ভাই অন্ধ থেকে আসতে পারতে নিয়ামত চলে যায় তখন আপনি এক কদম চলতে পারবেন না আপনি একটি কদম বা একটি পা কে আপনি ফল ছাড়তে পারবেন না আপনি মানুষ এত বড় নিয়ামত না শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার জন্য কি নয় নিয়ামত কে বলে আপনি একজন সুরম দেহের মানুষ ব্রেন যদি আপনার হয়ে যায় জ্বর করে হয়ে যায় আপনি পাগল কি বলে পাগল আসতেছে বলে কি না বলে আপনার নাম বলবেন আপনি পাগল হইতেছে পাগল আসতেছে সুঠাম দেখে মানুষ হ্যাঁ সব ঠিক আছে ব্রেনটা কি আপনি একবার একবার চিন্তা করুন না কেন একবার তার যদি ভয় আমার কেন আসে না তিনি এত সুন্দর ভাবে আমাকে আমার গরম পয়েন্ট দিলেন ভাইয়া তিন দিন পায়খানা হয়ে গিয়ে ব্যক্তি অবস্থা হয় হ্যাঁ আপনি বাহাদুরি দেখেন ক্ষমতারি দেখেন না তো আপনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কাজে আসবে না তিন দিন যদি পায়খানা আনা হয় পেটার না হয় আপনাকে ধরে যাবে কোথায় আর সর্বোচ্চ ডাক্তার কি আছে মনে হচ্ছে যাবে আল্লাহ পাক হ্যাঁ একই রাস্তায় খাবার খাবারের ব্যবস্থা করে না তিন দিন পেশাব থাকে না যদি পেশাব না যদি একটা ভাতে যদি কণা আসে কিরকম লাগে মনে করেন পেশাব করতে বাবা আমার সকলের চিন্তা করা প্রয়োজন আমাদের জীবন যৌবন চলাফেরা উঠা বসা জীবনে আমি কি করলাম আমি এই দুনিয়াতে কেন আসলাম আমি কোথায় যাব এরপরে আমার কি হবে এই এই ধরনের চিন্তা ভাবনা মুহাসাবাতু নাফস আপনাকে অবশ্যই করার প্রয়োজন আছে কি আছে না বলে আছে নাকি শুধু ঘুমাইবে নাকি খাবেন আর শুনবেন আর কি আ সময় যাবে শুধু কি ঘুম খাওয়া আর চলাফেরা খালাস এরকম পশুরা করা করে না করা কিনা বলে কিন্তু পশুর বিবেক আছে আল্লাহ বুদ্ধি দিলেন হ্যাঁ এত সুন্দর কিছু করার পরে আমি যদি ওনাকে ভয় না করি আর মুসলমান না হই মুমেন না হই তাহলে দুর্ভাগ্য কার কার দুর্ভাগ্য বলেন আমার নিজের পায়ে কি আমি নিজে কোরআন সেজন্য ভাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম হত্যা ইসলাম প্রহাজানি ইসলাম চুরি ইসলাম ডাকাতি হ্যাঁ ইসলাম লুণ্ঠন ইসলাম সমর্থন করে যদি আমি আশা করে সত্যিকারের মুসলিম হইতাম মুসলমান হইতাম বাংলাদেশে আমরা দরজা খুলে ঘুমাইতে পারতাম কি পারতাম না বলেন কথা বলতে কি আমরা পারতাম কি বলেন এয়ারপোর্টে যাওয়ার পরে আমার কখনো ভয় হয় আসতো না কেন ভয় হবে সকলে মুসলমান মুসলমান আজকে কি আল্লাহ থেকে দূরে আল্লাহ পাকের সম্পর্কে দূরে বুঝে বুঝে কাল সত্য ইসলাম আজকে যে পরিস্থিতি ভাইয়া আজকে যে পরিস্থিতি আসলে ইংরেজ বেশে খ্রিস্টান তোমারা হিন্দু তোমারা খ্রিস্টিতে ইংরেজ বেশে খ্রিস্টান তোমারা হিন্দু তোমারা খ্রিস্টিতে
আমরা কৃষ্টি কালচারে কি হ্যাঁ হিন্দুর মতো কি আমরা আমাদের কি সামাজিক ব্যবস্থা আর ইহুদি এবং খ্রিস্টানরা কি আমরা কি সেই কালচারগুলি গ্রহণ করেছি মানুষ মারা গেলে তার জন্য কি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক না ভাইয়া কিন্তু আমাদেরকে ব্রিটিশের যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা কিন্তু অবস্থা দেখেন আপনি মাইয়েদের জন্য মৃত্যু ব্যক্তিরা দোয়া করবেন আপনার কর্ম আপনার কাজ আপনি তাদের জন্য দোয়া করা কিন্তু আজকের যে পরিস্থিতি আমি সবাই বুঝছি আবার আবার প্রকাশ্য বলবো কিসের মনে হয় ইরাক তৈরি দেশ তৈরি না মুসলমান মুসলমান আল্লাহ পূজা করতে হবে মুসলমান আল্লাহ তারা কারো কাছে মাথা নত হবে না মুসলমান অন্তবদ্ধরীর মাধ্যমে নয় মুসলমান মাইয়েতকে রাখা কি সেরা হাতে কি রাখবো না হাতে সেভাবে রেখে তার জন্য দোয়া করা হাতে আসে মাইয়েতকে রাখে ইস্তাগফিরুলি আখিকুম তোমার ভাইয়ের জন্য দোয়া করো হ্যাঁ দোয়া দোয়ার ব্যবস্থা আছে আপনি কবর জিয়ারত করবেন কবরস্থ করলে জিয়ারত করলে কি আপনার কি হবে মনটা কি হবে হ্যাঁ আখেরাতের মধ্যে কি শরণার্থী ভয় আসবে আর এখন যেভাবে যা হয় সেগুলো কি বাস কিছু তো হলো নাকি কিছু কাজ পেলে উনি বহুত মর্যাদা চলে গেলেন বহুত মর্যাদা নাকি তিনি কবরস্থ হইলেন এই মর্যাদা কি আল্লাহ কাছে কত তো আল্লাহ পাকে ভালো আমরা তো অফিস সবাই মর্যাদা পাক নাকি হইয়া তার উপর জন্য আমরা 300 টাকা বুঝছি না মুসলমান আসকা আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের মানুষ আমরা কত কত রকমের কর্ম চালিয়ে যাচ্ছি যেগুলি স্বরাজ সম্মত না আমরা দিবসে বিশ্বাসী আমরা দাবি করি মুসলমান ইসলাম সবাই সমর্থন করে না হ্যাঁ আজকে বিভিন্ন ভাবে আমরা কি দিবস পালন করে থাকি হ্যাঁ বাইরাম যাক আমি সেজে যাচ্ছি না আমি এখানে বলতে চাই আমরা মুসলমান আমরা মুমিন বলে দাবি করি আমাদের করণীয় কাজ কি আমরা সকলেই আল্লাহকে ভয় করা আমাদের প্রয়োজন রয়েছে নাকি রয়েছে না আল্লাহর ভয় থাকতো তাহলে বিভিন্ন হ্যাঁ ওই যে দেশে কি হচ্ছে না কি অবস্থা যে আল্লাহর ভয় থাকতো এখানে নামাজ আমরা কেউ আদায় করি তাহলে কি আমরা আল্লাহ ভয় করি মুসলমান কি শুধু ইসলাম মুখে মুখে নামে মোরা আব্দুল আলী নামে মোরা কুরবান আলী নামে মোরা ইয়াকিন আলী আমলেতে এসব কি করি নামে কি আমরা কি একটা কুরবান আলী তো আজ এখানে মুসলিম জাতি নামে মোরা সবাই খাঁটি নামাজ রোজা ছেড়ে দিয়ে আল্লাহকে দেইব ফাঁকি কোনো ভয় নাই মুসলমানকে ধরছে জমে ভাই এমন জমা দিয়েছে আমাদেরকে বাড়ি বাড়ি টিভি করি পশিনা মত ঘরে দেখি পিতা পুত্র ঝিয়ে ময়ে সবাই বসা একই সাথে কোন লজ্জা নাই মুসলমানকে ধরছে জমে ভাই পিতা মাতাকে ছেড়ে দিয়ে ভণ্ডকে ভর্তি করে কথাই কাজে বাবা ডাকে কথাই কাজে বাবা ডাকে কোন লজ্জা নাই মুসলমানকে ধরছে জমে ভাই আমাদেরকে জমে ধরছে ভাই হ্যাঁ আমরা ইসলাম থেকে দূরে আমরা ইসলামের শিক্ষা থেকে দূরে সেই কারণে কি আমাদেরকে কি আমরা ভয় কেউ কি দূরে সেই কারণে আমরা কি হ্যাঁ না নামাজে পূজাতে না হজে না জাকাতে না আমরা কোনো কাজে বিশ্বাসী বাস আমরা কি মুসলিম হ্যাঁ আমরা কি মুসলমান দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের মানুষ আমরা এইগুলি আমাদের আমরা যা লেখেন আছি যে সুবর্ণ সুযোগ ইসলামী সেন্টার জালিয়াত আপনার জন্য কায়েম হয়েছে বলেন আলহামদুলিল্লাহ সৌদি সরকার সৌদি গভর্নমেন্ট আপনাদেরকে দিন শিখানোর জন্য কোরআন হাদিসের আলো নেওয়ার জন্য শুধু টাকাই নেবেন না শুধু পয়সাই নেবেন না আপনারা কি নেবেন এখান থেকে দিন কি সৌদি গভর্নমেন্ট আল্লাহ বাদশাকে হায়াতুল আসলাম মালিক ফাহাদকে জান্নাতুসি করুন তারা যে ব্যবস্থা করেছেন মাত্তম জালিয়াত হ্যাঁ মাত্তম জালিয়াত যে ব্যবস্থা করেছেন সেটা আমাদের জন্য বিরাট বড় নিয়ামত নিয়ামত কে বলেন ভাইয়া কত বলেন আমার মনে ভালো লাগে তো ভাই বুঝতে কথা বলি ভাই কত বলেন আপনারা
কথা বলে যখন ভালো হয় যা আমরা বুঝতে পারার বাকি আমার ঘর না তাই বাজে কি হ্যাঁ মাকতব জারিয়া দাওয়া ইরশাদ যে ব্যবস্থা করেছেন সৌদি গভর্নমেন্ট এটা আমাদের জন্য বিরাট একটা নিয়ামত বিরাট নিয়ামত বাংলা ভাষায় আমরা দিনের আলো বাংলা ভাষায় আমরা ধর্মের কথা বাংলা ভাষায় কোরআন হাদিসের আলো আমরা দিতে পারতেছি আমরা টাকা কামাইয়ের সাথে বলেন আলহামদুলিল্লাহ কত ভাগ্য আমার দেখেন আপনার শিক্ষক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক হাফেজ আব্দুল নাসির সাহেব শেখ মাসুদ হোসেন সাহেব হ্যাঁ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন আলেমকে আপনি বাংলাদেশে দাওয়াত দিন তো এখন তো আলেমরা 20,000 30,000 40,000 টাকা কি কন্ট্রাক্ট করছে এটা কন্ট্রাক্ট ঠিক নাই বলে ঠিক না এই দায়িত্ব অর্পিত দায়িত্ব ওয়াজিফাতুর রাসূল রাসূলের দায়িত্ব আল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া আলেমরা নবীদের ওয়ারিস টাকা পয়সা বলিস না কিসের ওয়ারিস দিনের ওয়ারিস রাসূল কি তোরা যাচ্ছ নাকি ভাই এখনো কথা বলবেন না সবার বলবেন নাকি অনেক অনেকে ওটা আসলে চিন্তা চিন্তা নেই হায়াত তো তো চিন্তা নেই আলহামদুলিল্লাহ রাসূল না জিন্দা হ্যাঁ রাসূল জিন্দা নাকি হ্যাঁ তিনি জীবিত আছেন হায়াতে তার বাকিয়াতে তিনি কি জীবিত আছেন কিন্তু দুনিয়ার সাথে কি তার সম্পর্ক অনেকের ধারণা অনেক রাসূলের মহব্বত ভালোবাসা প্রকাশ করেন ইজহার করেন রাসূলের মহব্বত ভালোবাসা প্রকাশ করে বলেন কি রাসূল তার স্ত্রীর সাথে কি সংস্পর্শ রাখেন না বলেন দালি বলেন না বলেন আমি দালি কবরে কি স্ত্রীর সাথে কি এগুলি আছে বই পুস্তকে দেখা বলতে এটা আছে তিনি কি দুনিয়াতে আসেন আবার কি কোনো কোনো মাদ্রাসার হিসাব নেন না বলুন না বলুন না কেন বলুন না বড় বড় মাদ্রাসার নাম বলবো না হিসাব নেন উনি বছরে কার আসেন এগুলি আকিদা বিশ্বাস আছে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন নিশ্চয় কি মৃত্যুবরণ করবেন এবং কি ইতিপূর্বে কি তারা মৃত্যুবরণ করেছেন এই আম্বিয়া মানুষ যখন মারা যায় তখন কি জুনের সঙ্গে কি ইদা মা তার ইনসান ইন কাদা আনহু আমালু ইল্লা মিন সালাত মানুষ যখন মারা যায় তখন তার দুনিয়ার সম্পর্ক একদম বিচ্ছিন্ন নাকি আসবে নাকি আমাদের দেশে মানুষের ধর্ম কি জানেন রুহু আসা ঘুরে কেউ কোথাও জিজ্ঞাসা ঘুরে কেউ 40 থেকে রুহু আসা ঘুরে আরে এ পাগল তো দেখি না পুরো ঘুমরা সঙ্গে আমার যে এখানে ধয়েছে সেখানে পান্না ঢালা মোমবাতি আগরবাতি জ্বালা রাখে মানুষ মানুষ যখন মারা যায় তার দুনিয়ার সম্পর্ক একদম বিচ্ছিন্ন হায়াতে বারবাকিয়াতে চলে গেলেন ইলা মা তার ইনসান কুল কাদা আনু আমালু ইল্লা মিন সালাত তিনটা আমল যদি তো সম্পূর্ণ আমল তার কি বাতে মানে কি বন্ধ হয়ে যায় সাদাকাতুন জারিয়া যদি ওই মাইয়েদের পক্ষ থেকে যদি সরকার দেওয়া দেওয়া হয় অথবা সে কি সরকার দেওয়া করে গেছে ওইটার সব সে কবরে পাবে আর কি সে এমন এলমের বা দিনের জ্ঞান সে রেখে গেছেন সে বই লিখে গেছেন অথবা কি গেছেন হোক বক্তৃতা হোক এর মধ্যে মানুষ কি উপকার পাবে ঠিক না তিন নম্বরে কি ওয়ালাদুল সর রিয়াদুল্লাহ নেককার সন্তান দেওয়ার জন্য দোয়া করবে তাহলে কি সে কবরে পাবে আর নাকি হিসাব হিসাব কবর কি রাসূল রাখেন না ভাই হ্যাঁ তিনি কবর থেকে উঠা মিলাদ মাহফিলে হাজির হন না কি হয় কিনা বলে আমাদের সে মিলাদ হয় কয়া রাসূল সালাম আলাইকা ও কেন রাসূল এসে গেছেন এগুলো কি রাসূল সালাম আলাইকা ইয়া ব্যবহার হয় ভাই কেন জানেন মানে কি উপস্থিতি জন্য ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা তুমি দাঁড়িয়ে গেলেন ইয়া নবী সালাম আলাইকা নাউজুবিল্লাহ কারা শুনেছে গেছেন চেহারা খালি রাখা হল আরে পাগল মানুষ রাসূল মৃত্যুবরণ করেছেন তিনি মৃত্যুবরণ করেছেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি আর দুনিয়াতে ফিরে আসবেন না একে আসবেন বলে আর আসবেন না কিন্তু তার জন্য চেয়ার খালি রাখা হয় এত বড় পাগল আছে দুনিয়াতে আমি বলি যদি রাসূল জীবিত থাকতেন তিনি যদি বাংলাদেশে তিনি আসতে পারেন তাহলে তিনি মদিনার মসজিদে তিনি কেন ইমামতি করেন না কি ভাই রামা কি আপনি বিবেকে বাদে কিনা বলে
মিলাদ মাহফিলে হুজুর চেয়ার খালি রাখেন এই মিলাদ মাহফিলে দাঁড়িয়ে যান রাসূল আসছেন তাহলে মুসাফা করে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কি করতে পারবেন না মুসাফা আরে তা তো করবেন না হুজুর দ্বারা আসছেন দাঁড়াই যান আপনারা এই যে হ্যাঁ ভ্রান্ত ধারণা ভ্রান্ত আকীদার পর্যায়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া দা তিনি মৃত্যুবরণ করেছে আমরা কি এরকম প্রসঙ্গ কথাগুলো বললাম যে মানুষ কি মরণশীল মানুষ মারা যাবে ঠিক কিনা তাই নবী হোক রাসুল হোক যে কি হোক না কেন সকলে মারা যাবে কিন্তু দুনিয়া স্থিরতা সম্ভব থাকবে না তো যে জানাচ্ছিলাম আমি যে আল্লাহর ভয় আল্লাহ পাকের ভয় হ্যাঁ মুসলমান মুমিন মুমিন তার আন্তরিক যদি সম্পর্ক ভয় আর মুসলমান কি ডাইরেক্ট যখন প্রবেশ্য মুসলিম হয় তখন কি চলে আসেন থাই হাই আর আসলা নামাজে হাই আর আল ফারা করলাম দিকে কি তখন সে এগিয়ে আসে এটা কি মুসলিম হ্যাঁ আর ইমানি জগতটা কি থাই অন্তরের সাথে কি সম্পর্ক যেটা বললাম যে আল্লাহ প্রতি আমাকে মানাতে হবে তিনি আমার সব কিছু কি হ্যাঁ মালিক তিনি আমার সব কিছু খবর রাখেন তিনি আমার রাস্তা তিনি আমার কি হ্যাঁ নিজেকে বন্দোবস্ত করেন তিনি আমার কি হ্যাঁ সুস্থ হ্যাঁ অসুস্থ বা কি করেন তিনি করেন এখন কি কেউ এগুলো আমাকে বিশ্বাস এবং আল্লাহ তো কেন কি বলে যে ইয়া আলাদিনা মুত্তাকুল্লাহ হ্যাঁ ওয়া কুলু কাওলান সাদিদা ইসলিহ লাকুম আমালাকুম হ্যাঁ ইয়া আলাদিনা আমুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা এই মন্দরে তোমার কি সঠিক কথা বলো আমরা তো সঠিক বলতে জানি না আমরা কি মিথ্যা নিয়ে বের করতে যত মিথ্যা ততই কি মজা যত মিথ্যা ততই কি ভাই মজা আমাদের সাথে দেখতে পা গেল মানে কিচ্ছা কিচ্ছা করবে এখনো কয় যত মিথ্যা আছে হ্যাঁ আর তুমি সারায় ওই কিচ্ছা বলতে হচ্ছে কি একজন কি মানুষ ফলে বলতে কি পয়সা কিচ্ছা মিথ্যা মানে কি মজা আছে আল্লাহ বলছেন যে ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুলু কাওলান সাদিদা তুমি কি শিলা সঠিক কথা বলো আর আমরা কি কেয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ দোয়া করবে আপনি বড় একজন নবী রাসূল আজকে আমাদের জন্য কিছু করেন তখন তিনি কি বলবেন যে আমি জীবনে তিনটা মিথ্যা কথা বলছিলাম কটা মিথ্যা কথা আমি কি তোমাদের কিছু করতে তার স্ত্রীকে বন্ধ ছিলেন আর কি বলছিলেন সব কুর্তি ভেঙ্গে বড় বড় কাজে কোরআন দেয়া রাখছিলেন তখন আসার পরে বলছিল কে বলছে পালফা আলাহ কাবির কাবির মনে হয় সম্ভবত কি পালফা আলাহ কাবির সম্ভবত কি বড় ভাই বলে ভাবছে ওইখানে কি তিনটা কথা বলছে জীবনে কয়টা কথা বললেন তিনটা আমরা জীবনে কি ভাই না তাহলে বলছেন যে কি তোমরা কি হ্যাঁ সিধা সঠিক কথা কও সিধা রাস্তায় চলো এ আই হলো যে আমার তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আর কি কুলু কাওলান সাদিদা ইসলিহ লাকুম ইসলিহ লাকুম এবং কি আমল ইসলাম করো আমলকে পরিশুদ্ধ করতে হবে তা আমার আমলে কি সময় যাচ্ছে টাইমটা বেশি অসুবিধা নয় কোম্পানি কাজ চলছে বেতন পাচ্ছি ড্রাফট চলছে অসুবিধা কি ভাই হ্যাঁ আমলের ইসলাম আমার আমলের সংশোধনে কি আমার কোনো দিকে বলে নাকি বিরুদ্ধাপন করতে হবে বিরুদ্ধাপন হয়ে গেছে না বিল সব উত্থাপন হয়ে গেছে কোরআন এবং হাদিস কি আল্লাহ পাক বিরুদ্ধাপন করেন নাই কোরআন নাজিল করেছেন
نبي محمد رسول الله صلى الله عليه وسلم كي حديث بولنا كلنا كلنا نحن شعب بيوت تبرع كي سلام بدوني كام تجاهم لكن شعب بدوني جاي بيوت تبرع شعب بدوني كي أمام جاي الله ما شعب بدوني كي شعب بيوت دوستا كلنا سلام كده هم جد نا إيدي أشي باي رامار نبي محمد رسول الله صلى الله عليه وسلم الله ما كي بوي شعب كي تينتا بول دوني أصل كلنا كويتا كويتا أصل كلنا তিনটা বড় অসুস্থ স্যার তিনটা বড় এর মধ্যে প্রথম নম্বরে কি বুখারীর নাসাব বেখুলুকিন হাসান মানুষের সাথে ভালো ভাব তো মানুষের সাথে ভালো ভাব আমরা কি ভালো ভালো করি অনেকে কি খিটখিটানি যাও একবার কথা দুইবার দিয়ে শুনে কিন্তু আমাদের দেশে অনেকে স্বামী স্ত্রী কি মানে স্ত্রীর সাথে ভালো ভাবে আমার স্ত্রী কি স্বামীর সাথে কি ভালো এই এই সংসারে কি এই সংসারে কি ভালোবাসা করা যায় উত্তম চরিত্রে চরিত্রবান হতে হবে মানুষের সাথে আপনাকে ভালো ব্যবহার আমাদের মাত্রার জালিয়াতে ইসলামিক সেন্টারে মুসলমান হয় অনেক সময় যারা খাদ্যাম আছে তারা কি বলে যে আমি আমার মামা বলে মামা বাবার যে আচার ব্যবহার দেখেছি সেই আচার ব্যবহারকে আমি কি সন্তুষ্ট আমাকে মুসলমান বানাম সুহান অনেকে কি যা খাই তা কি খাদ্য আমাকে খাবারের ব্যবস্থা করে তার আখলা চরিত্র সব কিছু কি তার কাছে ফুটে ওঠে না ইসলাম কি নিয়ে আমি আপনার হাওয়া মুসলমান আর অনেকে কি যদি খাবার কলেজ আসে না হ্যাঁ ভালো কর্ম করে সেটাকে আপনি মিটাবার ব্যবস্থা আপনি যখন গুণা করেন হাদিস আসছে কি সগীরা গুণা উজুর মাধ্যমে এমনকি কারণ আমার সম্পর্ক সাথে ওই যে টেলিভিশন আর টিভি নাচে গানে আমি ব্যস্ত হাদিস আসছেন আমি মোহাম্মদ রাসূলুল্লাহ যে সমস্ত মহিলারা কি আরিয়া কাসিয়া মায়েরা লাগিয়াজিদ রায় হাজার যান না তারা কি জানাতে সুগন্ধ কি তারা উলঙ্গ উলঙ্গ অবস্থায় মানুষকে কি হেলেছে হেলে দিলে কি মানুষকে আকৃষ্ট করে ওই সমস্ত মহিলারা কি জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না বলে নাউজুবিল্লাহ আর যারা আমরা খুব বড় বড় চোখ করে দেখি এরা এখন বলে যারা আমাকে সবসময় কর্ণার দিকে আমাদের নজর আজম হয়ে গেছে তিনি বন্ধ করি না আর কিন্তু সেটা জানে খুব ভালো নাটক দিতে দিকে আমার নামাজি শেষ তো বলেন তার অবস্থা কি হবে যারা কি নিয়েছে হেলে তুলে মায়েরা আর ইয়া কাফিয়া উলঙ্গ হ্যাঁ তারা কি মানুষ কে কি করে আহ্বান করে দাবি তো করে তারা কি জান্নাত তো পাবে না জান্নাতের সুগন্ধ কি পাবে না আর যারা কি পরীক্ষা দিয়ে কি ব্যস্ত তারা কি পাবে নাকি ভাইয়া তো সেই জন্য হ্যাঁ আমরা অনেক গুণা করছি দেখো সামনে কি হাসানা ভালো কর্ম করে তাহলে কি তাহলে কি হবে আল্লাহ পাক সেগুলোকে বিচার ব্যবস্থা করবেন কিসের মাধ্যমে ভালো কর্ম মাধ্যমে আর একটা ওষুধ তুমি কি বড় আসিও যে হত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করাই কি আমার জন্য কি আল্লাহকে ভয় করলে আপনার উপকারটা কি হবে কি উপকার পাবেন আপনি আল্লাহর ভয়ে আপনি কি উপকার পাবেন
আল্লাহ পাক আপনার জন্য কি জান্নাতের ব্যবস্থা করবেন বলেন সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ পাকের ভয় সম্পর্কে আর অনেক কথা আছে হ্যাঁ আল্লাহ পাকের ভয় কি রকম আসবে আল্লাহ পাকের ভয় আপনি দশ মিনিট শুনলেন শুনলেন দশ মিনিট শুনলেন আচ্ছা দশ মিনিট বাস আল্লাহ পাকের ভয় আসবে কিসের মাধ্যমে আল্লাহ পাকের ভয় আসবে হিমিয়াতুল কলব হ্যাঁ মিনাল মাকলুহাত মানে কলবকে আপনার কি করতে হবে মানে হিমিয়া বলে আপনার বিরত রাখা মানে কি বাঁচিয়ে রাখা মাকলুহাত থেকে অপছন্দ অপছন্দনীয় জিনিস থেকে এবং আমার এবং আরো কিছু থেকে যেগুলো কি ফায়দা নাই কোনো কি উপকার নাই সেগুলো থেকে আপনার কি করতে হবে আপনার আত্মাকে বাঁচিয়ে রাখতে হবে এবং মুহারামত যেগুলি যেগুলি হারাম সেইগুলো থেকে আপনাকে কি করতে হবে রক্ষা করতে হবে এটা জন্ম কালা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ হিমিয়াতুল কলব ওয়াল জাওয়ারিহ আনিল আযান ওয়াল মুহাররামা যখন আপনার কলবকে আপনার অন্তরকে যখন হ্যাঁ মুহাররামত থেকে হারাম জিনিস থেকে আপনার শরীরকে অন্তরকে বাঁচিয়ে রাখবেন তখন কি আপনি হ্যাঁ আল্লাহ পাকের ভয় কি আপনার অন্তরে সঞ্চার হবে আর নয় কি সঞ্চার হবে সংক্ষেপ আমি মুহাররম সম্পর্কে আমার কাছে আপনাকে আপনার সাথে আর্জেন্ট কথা বলতে সংক্ষেপে মুহাররমাত হারাম বস্তু কি কি আপনি একটু সংক্ষেপে শুনে নেন মিনাল মুহাররমাত জরবুন নাস ও তাদিবিহিম বিগাইল হাকিম কাউকে অন্যায় ভাবে মারা অন্যায় ভাবে কি আগে মারা আহাদ দেওয়া এটা কি হারাম হারামের মধ্যে থেকে মিনাল মুহাররমাত আল খুলওয়াতু বিল মারআতিল আজনবিয়্যা মানে আপনার অচিনা মেয়ের সাথে বা চিনা হোক অচিনা হোক মানে আপনার সাথে কি তার বিবাহ কি জায়েজ ওই সমস্ত মহিলা থেকে আপনার সংস্পর্শ থাকে মানে সংস্পর্শ হওয়া একত্র হওয়া এটা কি হারামের মধ্যে কি আমাদের দেশের যে বর্তমানে শিক্ষানীতি দেখছি যে অবস্থাটা ছেলে মেয়ের কথা হওয়া নাকি আর কি বলবেন মহিলা ভালোবাসা দিবস তুমি কি দিবসে পালন করে তার করতে হবে হারাম বস্তু যার রয়েছে মুসাফাতুল মারাতুল আজনবিয়া হ্যাঁ আজনবীর সাথে আজনবী মানে যে পুরুষের সাথে কি বিবাহ করা কি জায়েজ ওই পুরুষের সাথে কি মুসাফা করা আজকে আমাদের সকল পর্যায়ের লোকগুলো কি সকল পর্যায়ের লোক এবং কি মুসাফা করে থাকে আমি নাম বলবো না মায়েরা হারাম থেকে বাঁচার জন্য আরো কি আপনার উপায় হ্যাঁ হারাম কাকে বলে দেখেন সকল মারাতে বিরাইরি মাহাল আপনার স্ত্রী তার স্বামী তারা কি তার বাসার ব্যক্তি যাওয়া অথবা কি যে কোনো জায়গায় সফর করা আপনার অনুমতি ছাড়া অথবা আপনি ছাড়া অথবা তার ভাই ছাড়া তার বাপ ছাড়া কি সফর করা কি হ্যাঁ হারাম হারামের মধ্যে হারামের মধ্যে হইতে সীমা সীমা ওর মহাদিস ওর মৌসিকি হ্যাঁ গান বাদ্য নাকি গান বাদ্য কিন্তু বলে গান বাদ্য কি শোনা এগুলো কি আপনার করে কিনা কেন বলেন যদি এগুলোতে বাঁচতে পারেন তাহলে কি আপনি অবশ্যই আপনাকে আল্লাহ পাকের ভয় আপনার ভিতরে আসবে আর নয় কি ভয় আসবে না আর কি ইলাহাতুল মার মানে কি অপব্যয় করা যে কাজে আপনি মার ব্যবহার করবেন সেই কাজে ব্যবহার না করে আপনি গানের কাজে সিনেমার কাজে হ্যাঁ আপনি কি নৃত্য ক্লাসের কাজে আপনি কি আপনার মার তুলেন আপনি দান করলেন ব্যয় করলেন হারামের মধ্যে আরো কি আছে মাজারি সত্যের মুক্তা দেয়া রাহুল আহওয়া হ্যাঁ বেলাতির সাথে না বসা বেলাতির সাথে বসলে কি হবে আপনি আপনাকে বেলাতির সাথে বসা কি হারাম হ্যাঁ বেদাতির হ্যাঁ আল্লাহ পাক আমল কবুল করবেন না চাই নামাজ হোক পূজা হোক হল হোক জায়গা তো চাই সে বেদাতির মোলানো সবই হোক আর কি মোলানো সবাই হোক যে কোনো পর্যায়ে মানুষ হোক বেদাতির আল্লাহ পাক আমল কবুল করবেন না আরো হারামের মধ্যে হয়েছে কি ইতিহানুর সৌজা মহিয়াল হায়ে হ্যাঁ স্ত্রীর সাথে কি হায়াত অবস্থায় মিলন করা এটা কিন্তু 50% পুরুষ বাঁচতে পারে না বিশেষ করে যারা সফর থেকে যারা বাংলাদেশে যান
হ্যাঁ বিশেষ করে সফর থেকে আসেন সফরে যান যদি মাসিক অস্থির থাকে অনেকেই কি স্ত্রীর সাথে বিলম্ব করে ফেলেন এমনকি হ্যাঁ রমজানের উদ্যোগ হয় এই খবর আমাদের কাছে আছে এটা হারাম এটা কি হারাম যদি হারাম স্ত্রীর সাথে কি মাসিক অস্থির বিলম্ব করা যাবে না মাসিক ভালো হওয়ার পরে স্ত্রী দুসরের পরে কি তার সাথে বিলম্ব করা কি ভাইয়া যায় আর কি আখজুল হাদিয়া আলা শাফা হারাম আপনার সুপারিশের জন্য কি কাউকে হাজিরা দেওয়া আপনার কোম্পানি দেওয়া স্যার আপনি একটু মানে সুনির প্রয়োজন বা কিছু প্রয়োজন তাকে একটু হাজিরা দিলেন আপনার কি হ্যাঁ ছুটি ব্যবস্থা করবেন অথবা কি বাজন বানা দিবেন এগুলো কি হারামের মধ্যে থেকে আর সোয়াল না সিনি ভাই হাজা মানুষের কি মাল বাড়ানোর জন্য ধনী হওয়ার জন্য কি মাল বাড়ানোর জন্য কি মানুষের কাছে চাওয়া অনেকে দেখবেন আল্লাহ 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 মা ফরো ভাদর সময় ইমরা সময় অনেকে চায় জামা কি মানুষের খালি গেছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে আপনি বলতে নেন অনেকে কি ধোকা দেয় এবং তাদেরকে মানুষকে চায় এবং সেই টাকা কি সে প্রচুর করে সে কি খায় এটা হারাম আর কি আছে বিলাল মুহাররম আল গীবা ওয়ালা ইয়াক্তা বাদুকুম বাদান হ্যাঁ গীবত যেন কেউ কারো গীবত না করে গীবতের যে অসুস্থতা এটা কিন্তু আমাদের মাঝে বিস্তার লাভ করে আছে ঠিক না ভাই একজন আরেকজন যদি কি পিছনে কি ভাই গিবত করে সামনে আগে হ্যাঁ গিবত করা যাবে না হ্যাঁ অনেক কথা ছিল ভাই আর হারামের মধ্যে থেকে আর কি আরো যে সর্ব সারে বা তাদের সে বিশ্বাস হ্যাঁ কালো মেহেন্দি ব্যবহার করা কালো মেহেন্দি ব্যবহার করা মানে কি সাদা ক্যাপে কালো করলে এটা হারাম হারাম হাজার যে ব্যক্তি এরকম করবে সে ব্যক্তিকে জানাতে সুগন্ধি পাবে না সে ব্যক্তিকে জানাতে সুগন্ধি পাবে না এত্রীয় সকলকেই বাস্ত হবে ভাই আমার হ্যাঁ তো মা মানে শেখ সাহেবের সময় আমাদের সম্পৃক্ত আমার আসলে আরও কথা বলার ইচ্ছা ছিল তো আমি সকলকেই উদাত্ত করতে আহ্বান করব যে আমরা যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ পাকের ভয় সম্পর্কে আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকের এখন আমাদের অন্তরে অবশ্যই সঞ্চার হবে তখন যদি আমরা যদি আমরা আল্লাহ পাকের অনুসরণের মাধ্যমে হ্যাঁ আল্লাহ পাকের অনুকূল মাধ্যমে আমরা বেশি কাজ করতে পারি তাহলে কি আমাদের অন্তরে আল্লাহ পাকের তাকওয়া আসবে আল্লাহ পাকের পরহেজগারি আসবে হ্যাঁ ওয়াস্তাগফিরু মাআসি এবং আমরা গুনাহ থেকে যদি পরহেজ করতে পারি গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারি তাহলে কি আল্লাহ পাকের অবশ্যই ভয় আমার অন্তরে সঞ্চার হবে যদি আল্লাহ পাকের ভয় সঞ্চার হয় তাহলে কি আমি অবশ্যই আল্লাহ পাকের ইবাদত করতে আমি সঞ্চার হবে কখনো বলে হ্যাঁ অবশ্যই আমরা ইবাদত করবো আর সবচেয়ে মূল হলো আল্লাহ পাকের ইবাদত সেটা হলো আস-সালাত ইমাদুদ্দিন নামাজ হলো দিনের খুঁটি মান আকামা ফাকাদ আকামা দ্বীন যে ব্যক্তি নামাজকে কি করলো হ্যাঁ নামাজকে কায়েম করলো সে দিন ইসলামকে কায়েম করলো আর যে ব্যক্তি নামাজকে দিয়ে শেষ করলো সে দিনকে শেষ করলো আসুন আমরা মুসলমান আমরা শুধু নামে না আমরা কাজে করবে আমরা এগিয়ে চাই আমরা আল্লাহ দিকে ইলাবা করতে চাই আমরা আল্লাহ দিকে প্রত্যাবর্তন করতে চাই আমরা সকলে তোবা করি আমরা গুনাহগার আমরা পাপী আমরা পাপে জর্জরিত আমরা আজকে মাহফিল থেকে আল্লাহর কাছে তোবা করি আল্লাহর কাছে মাগফিরাত চাই আল্লাহর কাছে ক্ষমা চাই ইন্নাহু হুয়াল গাফুর রহিম হুয়াল গাফফার তিনি ক্ষমাশীল অতি ক্ষমাশীল তিনি মাফ করবেন যদি আমরা তওবা করি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হ্যাঁ আল তওবা যতক্ষণ মা কবলা তওবা আপনি পূর্বে গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন তওবা করতে হবে তওবা করতে নসুহা জীবনে আমি অন্যায় করেছি জীবনে আমি পাপ করেছি আমি পাপ করে জব জড়িত আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ইয়া আল্লাহ আমি আমার হাত ধরে পরে আমার নফস আমরা জীবনে অন্যায় করেছি আমরা জীবনে পাপ করেছি আমাদের পাপের জর্জরিত আমরা ইনশাআল্লাহ সামনের দিনগুলিতে আল্লাহ পাকের মাফরত থেকে আল্লাহ পাকের নাফরমান থেকে আমরা সকলেই
আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আল্লাহর দিকে আমরা এগিয়ে যেতে চাই কি চাই না চাই তাহলে আমরা সকলেই আমরা গাইবই ইকরার করি হে আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করুন আপনি সকলকে maaf করুন যে আমরা সকলেই গুনাহগার আমরা এই মাহফিলে যারা উপস্থিত হয়েছি হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন maaf করুন আমাদের পিতামাতা আত্মীয়স্বজন অনেকে অন্ধকারে কবরে শায়িত জানি না কেমন অবস্থায় আছেন হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমিন আমাদের দেখি আশা বাংলাদেশের জনসাধারণ ছেলে মেয়ে স্ত্রী পুত্র পিতামাতা হে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের পিতামাতার কবর কাঁপবে জান্নাতের বাগ বাগিচা আমাদের জন্য আল্লাহ আমিন হে আল্লাহ আমাদেরকে আসি আমাদেরকে বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমিন আমরা যারা দ্বীনের পথে আমরা যারা দ্বীনি দাওয়াতে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হতে পারি কোরআন হাদিস শিখতে পারি হে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন হে আল্লাহ আমাদেরকে বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে অসুখ বিসুখ থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন আল্লাহ আমিন হে আল্লাহ আমি যে কথা বলছি আমি যদি আমল করতে পারি তবে আপনি আমল করতে পারেন আপনি আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات وذكر الحكيم فإنه تعالى جواد كريم مريد مرؤوف رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فاذكروني أذكركم واشكروني ولا تكفرون السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ আমরা যে রকম যাব মোহতারাম সাহেবের কাছ থেকে কোরআন হাদিসের উদ্ধৃতি সহ দিনী বিষয়ে জ্ঞান গৌরব আলোচনা শুনলাম মহান আল্লাহ তাআলার কাছে কামনা করি যেন আমরা যা শুনলাম তা থেকে আমল করার তৌফিক দান করেন আল্লাহু আমিন ভাইরা আমার আসলে আলোচনা শুনলে মনে একটু ভালো লাগে কারণ এটা আল্লাহর কালাম আল্লাহ রসুলের কালাম এগুলি শুনলে ভালো লাগতেই হবে মুমিনের এটা পরিচয় আমরা সংক্ষেপ এই জন্যই করতে যাচ্ছিলাম যে শায়েখ আবার সকালে মদিনা যাবেন মদিনা থেকে আবার গাড়ি করবেন আমরা এয়ার টিকেটের জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু সিট ফিল পেতেছিলাম তো শনিবার আবার সকালে ওনার আফরাল বাতিলে কাজ আছে এই জন্যে যে একটু বিজনেস করার দরকার তা আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই যে এরকম আলোচনা যদি আমাদের আসন্ন হয় রমজান তাই সে করতেছে তাই না কাছাকাছি আমাদের যে ঈদ ব্যাকর্ষণটা হয় বা ঈদের যে অনুষ্ঠানটা হয় এরকম অনুষ্ঠানে যদি আবার এরকম আলোচনা নিয়ে আসে তাহলে কেমন হয় বলুন তো আজকে আলোচনা মোটামুটি ইনশাল্লাহ চলে তো হ্যাঁ আমরা সাহেবকে আরো বলবো যাতে উনি আরো ব্যাপক প্রস্তুতি নিয়ে আসেন আর আমরাও মোটামুটি আলহামদুলিল্লাহ একটা অভিজ্ঞতা অর্জন জানাই তিনি আমাদের সামনে ইনশাল্লাহ আজকে আলোচনা করবেন আপনারা যদি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন তাহলে পরিকল্পনা করে আমরা ঈদ অনুষ্ঠানটা একটা জাঁকজমক ভাবে করবো আশা করতেছি ইনশাআল্লাহ আপনারা কি বলেন ইনশাআল্লাহ তবে সেখানে কিছু টাকা পয়সা প্রয়োজন ওই সময় হয়তো ওইভাবে আমরা আপনাদেরকে নিয়ে পরামর্শ করে যেভাবে সিদ্ধান্ত হয় সেভাবে আমরা করার চেষ্টা করব কিন্তু বাদ কিন্তু আপনারা প্রস্তুত ইনশাআল্লাহ বা ঈদের দিন উপলক্ষে 10 টাকা 20 টাকা 50 টাকা সবাই খরচ করে কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের ক্যাম্পে এমন একটা কিছু করব যে সেখানে যেন আমাদের আদর আপ্যায়ন থাকে সেখানে যেন আমাদের ইসলামিক প্রোগ্রাম থাকে যেটা আমরা আগে শুনতে বলছি যে পুরো জেলাতে একটা বিকল্প কিছু করতে চাই যে না একটু ক্যাম্পে এরকম কিছু হয় যেটা অন্য ক্যাম্পে আর একদম কি হয় না তাই না যাতে আমাদেরকে যে কেমন ধরা কি হয় আমরা সব করতে পারি আপনারা রাতে আসুন ইনশাআল্লাহ আমরা বলছিলাম যে কিছু প্রাইজ দেওয়ার কথা আলোচনার মধ্যে দেখে সাহেব কিছু প্রশ্ন করবেন এই আমরা এখন প্রাইজ কাকে কি দিব কম্বল দিলে বলে যে হুজুর গরমের দিনে কম